দেখো লটা আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি তো তোমরা জানো পাসকালস্লোর একটা অ্যাপ্লিকেশান হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন বা হাইড্রোলিক লিফ্ট সেখানে কি হয় একটার দিকে যদি আমি চাপ দিই আরেকটার দিকে আমার গাড়িটা উঠে যায় এটা আবার প্রেশারটা ছেড়ে দিলে গাড়িটা নিচে নেমে আসে তো আমি তোমাদের একটা নর্মাল ইরেজার দিয়ে এখানে জিনিসে দেখানোর চেষ্টা করছি দেখো এই ইরেজারটাকে আমি এখানে রাখলাম ঠিক আছে এখানে ইরেজারটাকে রাখলাম এটা এখন এই ডিস্টেন্সে মনে করো আছে এই লেভেলে এটা আছে এইবারে আমি এইদিকে পিস্টানটায় প্রেশার দেবো দিলে কি হবে এই হাইড্রোলিক যে লিকুইডটা সেই লিকুইডটা এর ওপর একটা প্রেশার ক্রিয়েট করে একে ওপরে তুলে দেবে তো দেখো আমি এখানে একটা প্রেশার দিচ্ছি এই পৃষ্টানটাতে আমি প্রেশার দিচ্ছি তোমরা দেখতে পাবে এই পাইপটা ফলো করো হাইড্রোলিক লিকুইডটা এখানে উঠবে লিকুইডটা এখানে প্রেশার ক্রিয়েট করবে আর এই যে আমাদের এটা এটা উপরে উঠে যাচ্ছে ঠিক আছে এটা আস্তে আস্তে পুরো উপরে উঠে যাচ্ছে এই জিনিসটা পুরো আস্তে আস্তে ওপরে উঠে গেলো তাহলে এইবারে যখন আমি প্রেসারটা রিলিজ করব। দেখো এই জিনিসটা এখন পরে ওপরে উঠে গেছে এইবারে যখন আমি প্রেসারটা রিলিজ করব। তখন এটা আস্তে আস্তে নিচে চলে আসবে দেখো জিনিসটা কীরকম হবে এই যে আমি প্রেসার রিলিজ করছি সেই আমার জিনিসটা ওপরে চলে আসছে বুঝতে পেরেছ যখন আমি প্রেশারটা এখানে রিলিজ করছি প্রেসারটা যেই আমি এখানে রিলিজ করব। দেখো আমার জায়গাটা যে জিনিসটা সেটা আবার নিজের জায়গায় চলে এসছে ঠিক আছে